একদিকে উন্নত হচ্ছে দেশের সড়ক কাঠামো, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। পরিসংখ্যান বলছে, এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে 3 জুলাই থেকে 17 জুলাই 15 দিনে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা হয়েছে 354টি। এর মধ্যে নিহত 440 জন, আহত হয়েছেন 791 জন। এর মধ্যে শুধু সড়কে 319টি দুর্ঘটনায় প্রাণ গেছে 398 জনের। বরাবরের মতো এবারও দুর্ঘটনায় শীর্ষে মোটরসাইকেলে 113টি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পরিসংখ্যান তুলে ধরে বলছে, এবারে দুর্ঘটনা বিগত 7 বছরের রেকর্ড ছাড়িয়েছে। এছাড়া ঈদে যাত্রী চাপে দ্বিগুণ ও 3 গুণ ভাড়া নেওয়ার পাশাপাশি দীর্ঘ সময়ের যানজটে কম মূল্যের খাবার মেলেনি যাত্রীদের। সড়ক, রেল, নৌপথে যৌথভাবে 354টি দুর্ঘটনায় 340 জন নিহত, 791 জন আহত হয়েছে। বিগত 7 বছরের ঈদুল আজহায় যাতায়াতের সাথে তুলনা করলে এবারের ঈদে দুর্ঘটনা এবং প্রাণহানি দুটোই সর্বোচ্চ। দুর্ঘটনার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা জানান, সব রাস্তায় ডিভাইডার না থাকা, চালকের ডিউটি রোস্টার ঠিক না থাকা, সচেতনতার অভাব সহ পরিবহন ব্যবস্থায় ভারসাম্যহীনতাকেই দুষছেন তারা। যে সমস্ত সড়কগুলোতে ঘটেছে সেগুলো হচ্ছে প্রতিটাই কিন্তু আপনার ডিভাইডার, ম্যাক্সিমাম হচ্ছে ডিভাইডারবিহীন রোড। চালকরা অনেক বেশি সময় ধরে গাড়ি চালাচ্ছে এবং দুর্ঘটনা ঘটাচ্ছে। গণপরিবহন বাদ কেন বিস্তার হচ্ছে না? শৃঙ্খলা এখানে কেন ওইভাবে তৈরি করা যাচ্ছে না? এটা যদি না হয় তাহলে সরকারের যে সার্বিকভাবে হয়তো একটা শুভ উদ্দেশ্য আছে সেটাও বিফল হচ্ছে। পরিবহন খাত অর্থনীতির বড় একটি স্তম্ভ হলেও প্রতি বছর সড়ক দুর্ঘটনায় উন্নয়নের ধারা ব্যাহত হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।